নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত সাহা ব্লগে। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে জানো তো 30শে জানুয়ারি, আজকে আমার বাড়ির দোতলাতে একটা মেয়ে থাকে, আমার মেয়ের মতনই, মানে আমার মেয়ের থেকে বড় বয়সে, কিন্তু ও আমার মেয়ের মতনই থাকে। তা ওর আজকে বিয়ে জানো, তা বিয়ে হচ্ছে পিসির বাড়ি থেকে খর্দা, তা আমাদের নিমন্ত্রণ, তাই এই যে যাচ্ছি। আর দেখো এই যে আজকে আমি না ওই ছেলে যে বিবাহবার্ষিকে শাড়িটা দিয়েছে ওই শাড়িটা পরেছি, ম্যাচিং করে ব্লাউজটা পরলাম। আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর বিয়েবাড়ি গেলে একটু সাজতে তো ভালোই লাগে বলো, আমার তো ভীষণ ভালো লাগে একটু সাজগুজ করতে। তা আর মেয়েও বললো যে মেয়ে হোস্টেল থেকে এসছে, তোমরা জানো মেয়ে শাড়ি কাপড় তেমন কিছু আনেনি, তেম যাওয়া এনেছে। তা ওটা দেখে বললো না মা আমি শাড়িই পরবো, তা মেয়েও একটা শাড়ি পরে নিল। যাই হোক, এখন দুই বন্ধু মিলে আর তোমাদের দাদাভাই মিলে এই যে বিয়েবাড়ি যাব, মেয়ের বিয়েতে, আরেক মেয়ের বিয়েতে। এই যে দেখো মেয়ে শাড়ি পরেছে, তা একদম মাথায় মাথায় হয়ে গেছে, মানে আমে বন্ধু। তা এই যে মেয়েকে কেমন লাগছে আর আমাকে কেমন লাগছে, নিশ্চয়ই মেয়েকে ভালো লাগছে, কেন মারা তো সবসময় মেয়ের প্রশংসাই করে না। তা যাই হোক, এই যে 6 তারিখ চলে যাবে, একটু পেছনে লাগি আর কি। এই যে আর তোমাদের দাদাভাই তৈরি হচ্ছে দেখাচ্ছি, যে তোমাদের দাদাভাই অর্ধেক তৈরি হয়েছে, আর এই যে মোজা পরছে, শু পরবে। আর এদিকে আমাদের তারা দিচ্ছে যে তোমরা রেডি হয়ে থাকো, আমার একটুখানি সময় লাগবে। আর এই যে কতক্ষণ লাগছে দেখো, এই যে তোমাদের দাদাভাই তৈরি হয়ে গেছে, আমি সে একটু দাঁড়াও একটু দুজনে মিলে একটু ফটো তুলি, সে মানে ব্যস্ততা দেখাচ্ছে সমানে। দাও যেটা খুশি, নাহলে একটা ছোট ওই যে মিডিয়ামটা চালাও। যে বেরিয়ে পড়লাম, তোমাদের দাদাভাই তালা দিয়ে দিয়েছিল, তারপর আবার মোবাইল ভুলে গেছে, মোবাইল নিতে আবার ঢুকেছে। বাবা মেয়ে যদি কোথাও যাওয়ার হয়, ওই যে দেখো একসাথে আগে আগে হাঁটবে, আমি যে পেছনে পড়ে রয়েছি একবার ফিরেও তাকাচ্ছে না। যাক আর কি করবো, আমি একা একা হাঁটি আর তোমাদের জন্য একটু ভিডিও করি। এই যে আমি পাড়া দিয়ে হাঁটছি, আর এই যে দেখো আমাদের পাড়ার একটা বাড়িতে বেশ টুনি লাইট দিয়ে সাজিয়েছে, ওদের বাড়িতে আজকে কালী পুজো হচ্ছে। তা এটাও একটু তোমাদের দেখাই, দেখো এই যে এই যে মোড়ের মাথা থেকে বিটি রোডে যাওয়ার অটোতে উঠে পড়েছি তিনজনে, আর বিটি রোডে নেমে আবার কিসে যেতে হয় দেখি। এই যে বিটুরের নেমে রাস্তা পার হলাম, রাস্তা পার হয়ে ব্যারাকপুরের অটোতে উঠলাম। আমরা তো খর্দায় নামবো, তা এই যে তোমাদের দাদাভাই সামনে বসেছে, আমি আর মেয়ে আগে বসে পড়লাম। এই
এই যে খর্দা নেমে আবার রাস্তা পার হতে হবে, এই রাস্তা পার হতে রাস্তায় বেরিয়ে যে রাস্তা পার হওয়াটা যে কি সমস্যা, এই সিগনাল থাকে না এই না, মানে জ্যামে পড়তে হয়, দাঁড়িয়ে থাকতে হয়, বিরক্ত ব্যাপার। এই যে চলে আসলাম এই বিয়ে বাড়িটাই, আর আমরাও আসলাম, আর এসে দেখি বর দাঁড়িয়ে আছে, বরকে গেট আটকানোর টাকা দিতে বলেছে, সেই বার্গেনিং চলছে গেট আটকানোর টাকা নিয়ে। তা যাই হোক, একটু বরকে দেখলাম, হ্যাঁ চেনাই ছিল আমার, তবু আবার নতুন বর বেশে দেখতে হলো, দেখলাম তা বেশ ভালো লাগছে। আর সত্যি কথা কি, দুজনকে খুব ভালো মানিয়েছে। তা যাই হোক, একটু দেখে ও আবার সাইড দিয়ে আমি মানে মেয়ের কাছে চলে গেলাম। তা ভেতরে যাওয়ার পর আমাকে ওর কাকুকে দেখে তো মনিকা খুব খুশি, আসো কাকু কাকি একটা ফটো তুলবো। তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম, আর এই যে কথা বলছে ওর। এই যে পরিচয় পর্ব সবার সাথে শেষ করে এবার বিয়ে বাড়ি গেছি, স্টার্টার খাবো না, তাই এই যে সংসার চিকেন পকোড়া, পনির পকোড়া আর কফি খেয়ে নিলাম। তোমাদের দাদা ভাই নিচ্ছে, মেয়ে নিল, আমি নিলাম, পরে বসে একটু স্ন্যাক্সটা খেয়ে নিলাম। তা বিয়ে বাড়িতে সানায়ের সুর বাজছে, বাজনা বাজছে, আমি সেগুলো সব মিউট করে দিলাম, কেননা কপিরাইট ক্লেম আসবে, তাই আমি এখানে খাচ্ছি স্ন্যাক্স সেটাই শুধু দেখাচ্ছি। এই যে এবার পকোড়া খেয়ে একটু কফি খেয়ে নিচ্ছি, কেন প্রচণ্ড ঠান্ডা লাগছে। তা শো করে তো চাদর নিয়ে, কিন্তু ঠান্ডা তো লাগছে, তা গরম গরম একটু কফি করে খেয়ে নিলাম। এই যে এবার মনিকার সব বান্ধবীরা মিলে ফটো তুলছে, ওরা সব মানে একজন বীরভূম, একজন বাঁকুড়া, ঠাকুরপুকুর, মুর্শিদাবাদ, এমন এমন জায়গা থেকে এসছে। তা ওরা মনিকা যে আমার উপরের ঘরে থাকে ওই ঘরেই ওরা রয়েছে এখন, মানে বিয়ে উপলক্ষে এসছে। আর এই যে দেখো মনিকার হাতের গাছ কৌটোটা কি সুন্দর, আমাদের সময় এত সুন্দর ছিল না, কেন যে 25 বছর আগে বিয়ে করতে গেলাম, এক মুকুটটাও এত সুন্দর হয়েছে, গাছ কৌটোটা এত সুন্দর, মনে হচ্ছে যেন আবার এগুলোর লোভে আবার বিয়ে করি। তা ভেতর থেকে বাইরে এসে দেখলাম এখনো চলছে, বরকে এখনো ঢুকতে দিচ্ছে না, বরের সাথে এখনো বার্গেনিং চলছে, মানে গেট আটকানোর টাকা নিয়ে। তা এই বলছে অনলাইন, এই বলছে এই, এই সময় এই তো সুযোগ বলো, এইটুকু খুনসুটিতে বিয়ের সময় হতেই হয়, নইলে তো আর বিয়ে বিয়ে মনে হয় না। আমি একটু দাঁড়িয়ে রইলাম, আর বেশ ভালো লাগছে, আমাদের কথা মনে পড়ে গেল, তোমাদের দাদাভাইকেও এমনভাবে গেট আটকিয়েছিল আমার বোনেরা। তারপরে দেখি মেয়ে ভেতরে একা একা বসে আছে, তোমাদের দাদাভাই একটু এদিক ওদিক হাঁটছে। তা যাই হোক, আবার এসে মেয়ের পাশে বসলাম, যে একটু পরে বিয়ে আরম্ভ হবে, বিয়েটা একটু দেখে পরে খেতে বসবো। তা যাই হোক, আরে
ছোটাম ঠিক আছে তো না না ছাতনি মাওরা আলমকিতা ওই প্রজাপতি মালা বদল করে ওরা বিয়ের পিড়িতে বসলো। তা এখন দেখি ঘড়িতে 10:45। তা এখন যদি খেতে না বসি বাড়িতে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে। তা যাই হোক, পুরো বিয়েটা আর শেষ করতে পারলাম না। তা এই যে এবার উপরে যাব ভাবছি। তা তোমাদের দাদা ভাই উপরে গিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ফোন করছে যে এবার সিট ফাঁকা হয়েছে, আসো। তা এই যাচ্ছি এবার। এই যে উপরে উঠে সিট নিয়ে তিনজনে বসে পড়লাম। তা এই যে প্লেট পড়ে গেল, টিস্যু পেপারও দিয়ে দিল, মেনু কার্ডও দিয়ে দিল, আর তোমাদের মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। কেন বলো তো, তারা রয়েছে তো, 11টা বাজে, বাড়ি ফিরব, আর খিদেও পেয়ে গেছে। এই এক একটা আইটেম দেবে, ভিডিও করব আর তোমাদের বলবো, দূত অনেক সময় লেগে যাবে। বাবা তার থেকে ভালো মেনু কার্ডটাই দেখিয়ে দিই। এই যে খাওয়া শুরু করে দিয়েছি। তার ডিমের ডেভিল দিয়ে শুরু করেছিলাম, এখন মটন দিয়ে খাচ্ছি। আর বেশি ভিডিও আর করছি না খাওয়ার সময়, কারণ বললামই তো অনেকটা রাত হয়ে গেছে, আর ভিডিও করতে হলে তো একটু সময়টা লেগে যায়, যার জন্য আর করছি না। শুধু আমি যে খাচ্ছি সেটাই দেখাচ্ছি। তা এই যে এবার শেষ পাতে মিষ্টি খেয়ে তারপরে এবার হাজমোলা দিয়ে গেল, আর মেয়েও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে নিচে নেমে এসে দেখি বিয়ে কমপ্লিট হয়ে গেছে, আর সিঁদুর পরা অবস্থা দারুণ লাগছে। প্রতিটা মেয়েকে সিঁদুর পরলে একটা আলাদা সৌন্দর্য লাগে, ওকেও খুব ভালো লাগছে। আর এদিকে দেখো বেরোতে পারছি না, যার জন্য এত তাড়াহুড়ো করলাম। এদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, বেরোতে পারছি না, দাঁড়িয়ে আছে। বৃষ্টিটা থামছে না, দাঁড়িয়ে আছি। আর ঠাকুরের কাছে মনে মনে শুধু এই কামনাই করছি যে আজকে যে দুটি প্রাণকে এক করলে তারা যেন ভবিষ্যতে ভীষণ ভীষণ সুখী হয় আর একসাথে পথ চলে। আর এই আইসক্রিমটা বাকি ছিল, নিচে আইসক্রিমের স্টল থেকে একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। এই যে বাড়িতে চলে এসেছি, বৃষ্টি কমেনি, মাথায় মানে কাপড় দিয়ে চলে এসেছি, মানে কাপড় দিয়ে এসেছি মাথায় যাতে বৃষ্টিটা মাথায় না পড়ে। আর আসার সময় ট্রেনে এসেছি, মোবাইল ব্যাগে ছিল, আর কিছু ভিডিও করতে পারিনি। তা বাড়ি চলে এসেছি, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো।